হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি লিটন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফুলপাখি ড্রয়িং একাডেমি চ্যানেল। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথম আমি একটি বৃত্ত নিচ্ছি। বৃত্তটির মাঝখানে লম্বা একটি দাগ দিলাম। একটি ঘর করলাম, দুটি, আর পূর্বের একটি ছিল, তিনটি। এটির বাইরেও আরেকটি ঘর করলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এভাবে বাইরেও একটি গোল করে নিলাম। তো সাইন পেন করে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে এমন একটি ছবি মাত্র 5 মিনিট সময় নিয়ে আপনি আপনার সন্তানকে শিখিয়ে ফেলতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন এমন ড্রয়িংগুলো আপনার সন্তানের, সে যদি নার্সারি কেজি 1-2 ক্লাসে পড়াশোনা করে থাকে, তাহলে তার পরীক্ষার সিলেবাসে এমন ড্রয়িংগুলো রয়েছে। আপনি একটু সময় দিলেই আপনার ছোট ছেলে মেয়ে এই ড্রয়িংগুলো আপনার মাধ্যমে শিখে ফেলতে পারে। সবগুলো দাগ আমি সাইন পেন করে নিচ্ছি। আমাদের চ্যানেলটির একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রতিদিন একটি করে নতুন নতুন ড্রয়িং ভিডিও শুট করে আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে প্রতিদিন আপনি একটি করে নতুন ড্রয়িং পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটি অন করে দিবেন। বেল বাটনটি অন করে দিলে প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, সাইন পেন করে নিলাম। ভেতরের সব পেন্সিলের দাগগুলো
রাবার দিয়ে মুছে নিচ্ছি। কমলা, প্রথম আমি কমলা রংটি দিয়েই শুরু করছি। রংটা এমনভাবে করতে হবে যেন রঙের কোথাও সাদা না থাকে, সম্পূর্ণ রংটি যেন মসৃণভাবে হয়। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রং যেন কোনো মতেই পেন্সিলের দাগের বাইরে না যায়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। প্রতিটি ফালির ভেতরে আমি কমলা রংটি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কমলা রংটি স্যান্ডপেনের বাইরে না যায়। হলুদ, এই কমলা রংটির পাশে আমি হলুদ রংটি করে নিচ্ছি। কমলার রংটির পাশে যে ফাঁকা ঘরগুলো ছিল, ফাঁকা জায়গাটুকু ছিল, সেই জায়গাটুকু আমি হলুদ করে নিচ্ছি। লাল, লাল রংটি খুব অল্প পরিমাণে দিতে হবে, শুধু প্রতিটি স্যান্ডপেনের দাগের উপর দিয়ে খুব অল্প পরিমাণে দিতে হবে, যেন স্যান্ডপেনের দাগের কিনার দিয়ে কমলা রংটি খুব
করা হয়। খয়েরি, এই খয়েরি রঙটিও এটার পাশে করে দিতে হবে। এটার পাশে খয়েরি রঙটুকু একটু একটু করে নিতে হবে। কমলা রং আর লাল রঙের হ্যাঁ মাঝামাঝি জায়গায় একটু খয়েরি করে নিচ্ছি। তাহলে হবে কি, লাল রং আর কমলা রঙটি খয়েরির সাথে মিলে যাবে, মিলে একটি কড়া খয়েরি রং তৈরি হবে। এই জায়গাগুলো আমি যা বলতে চাচ্ছিলাম, এই জায়গাগুলো একটু লাইট কালার রাখতে হবে। কেননা এই সবজির বা এই মিষ্টি কুমড়াটির এই ফালিগুলোর এই জায়গাগুলো একটু লাইট কালার রাখতে হবে, কারণ এই জিনিসটা দেখতে গোল, আর যে জিনিস দেখতে গোল সেই জিনিসটার রং করার সময় রং কম দিয়ে এই জায়গাটা একটু আলো রাখলে সেই জিনিসটা দৃষ্টিতে বা আমাদের চোখে সেটি গোল মনে হবে। এর জন্য সেটি রং দেওয়ার সময় অবশ্যই সে জায়গাটুকু ফাঁকা রাখতে হবে। বোটার মাঝে একটু সবুজ দিয়ে নিচ্ছি। একটু টিয়া দিয়ে নিলাম, যেখানে সবুজ থাকে সেখানে টিয়ার রংটি ব্যবহার হয় বেশি। বোটার এই মাঝখানটায় একটু কাঠালি দিলাম। সুন্দর একটি মিষ্টি কুমড়া হয়ে গেল।
আমাদের ছবি আঁকাগুলো যদি আপনার কোনো উপকারে এসে থাকে বা আপনি এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের একটি অনুরোধ, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এতে করে আমাদের আঁকার উৎসাহ বাড়ে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।